যে সাকিব আল হাসান ব্যাট নিলামে তুইলা সাকিব আল হাসান 20 লাখ টাকা দাম হইছে কয়লা 20 লাখ টাকা তিনি নাকি করোনা ভাইরাসে যারা অভাবনটনে আছে তাদের জন্য ব্যাটটা নিলামে তুইলা বিক্রি করছে কইরা 20 লাখ টাকা তাদের জন্য খরচ করে ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আবার এই একই লোকের শ্রমিকের বেতন দিবার ফারনি চার মাসের বাকি সেগুলেন আবার আন্দোলন হলো লাস্টে আবার সেই বেতনও দিল তাহলে কত ক্যারেক্টার একই মানুষের কথা কর না কেন তো যাই হোক উনি সরাসরি ভাল বলে সম্পৃক্ত নাই বিষয়টা জানা আপাতত 150 শ্রমিকের বেতন দিয়েছে শুনলাম ভালো আলহামদুলিল্লাহ ভালো এই যে 20 লাখ টাকা নিলামে তুইলা ব্যাট বিক্রি হলো আমি হুজুর যদি বলি ভাই একটু বেতন নিলামে তুলবে আছে কেউ নিবি 1 লাখ টাকা দে অথচ পুরো পৃথিবী যেভাবে ব্যাট 1 কোটি টাকা দাও যদি কিনে আর আমার একটু যদি 10 টাকা দে কিনে সম্মান কার বেশি কথা কর না কেন তা আমি হুজুর যদি বলি ভাই আমার একটা জুব্বা নিলামে তুলবে আমার একটা টুপি নিলামে তুলবো যা বিক্রি হবে আমি গরিবের জন্য খরচ করব এরকম যদি আমি বলি মনে হয় কেউ দামি দিবে দেবী ভাই যে আমার এই ব্যবহারের ঘড়িটা আমি নিলামে তুলবো আমার এই আংটিটা আমি নিলামে তুলবো আসেন কে আমার ভক্ত আছেন নেন কবি হুজুর আপনার আংটি আপনার কাছে থাক আপনার ঘড়ি আপনার কাছে থাক জুব্বা আপনার কাছে থাক কিন্তু খেলোয়াড়দের কত দাম একটা ব্যাট 20 লাখ টাকা হয়ে গেল মুশফিকুর হই তাইও ব্যাট নিলামে তুলছে কথা কর না কেউ জার্সি নিলামে তুলতেছে কেউ বল কথা কর না এই যে সেলিব্রিটি যারা আছে এদের একটা আলাদা দাম মানুষের কাছে আদর কদর আছে তারা কিছু একটা দিতে চাইলে পাবলিক খুশি হয়ে তা ক্রয় করে কথা কর না কিন্তু আপনারা বলেন তো ওই 20 লাখ টাকা দিয়ে রমজান মাসের আগে যে নিলামে ব্যাটটা বিক্রি হইল আপনি যদি 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একজন ব্যক্তিকে ইফতারি করান দুইটার সফলতা বেশি এই 20 টাকা দিয়ে একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন আমার আল্লাহ খুশি হয় আপনাকে একটা রোজার সওয়াব দেবে কোন সুবহানাল্লাহ এই জায়গায় আসেন এই জায়গায় আসেন ইসলামকে বুঝেন চেনেন আলহামদুলিল্লাহ তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে আল্লাহ কবুল করুক যারাই ভালো কাজ করবে তাদের জন্য দোয়া ভালোবাসা অবশ্যই থাকবে কথা কর না সাকিব আল হাসান যদি এই দুর্দিনে মানুষের দ্বার জন্য 20 লাখ টাকা খরচ করে দেয় আলহামদুলিল্লাহ ভালো তো এই যে আলেমদের প্রতি ভালোবাসা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা এই যে আবেগ থেকে মানুষ অনেক কিছু করে ফেলে কথা কন ঠিক না ভাই মন খারাপ করছেন আপনারা মনে কষ্ট পাইছেন আমার কথা তো আমি যে কথা আপনাদের মূল উদ্দেশ্য তাহলে রোজাদারের দুইটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা ঈদের দিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর রোজাদারের দুই নাম্বার খুশি হলো সবচাইতে বড় খুশি হলো ফারহাতুন ইনদা লিকা রাব্বি রোজাদারের সবচাইতে বড় খুশি হলো আল্লাহ পাকের দিদারের সময় কোন সুবহানাল্লাহ তাহলে রোজাদারের দুইটা খুশি এক নাম্বার হলো ইফতারের সময় দুই নাম্বার হলো আল্লাহ পাকের দিদারের সময় বান্দার জীবনের সবচাইতে বড় একটা পা হলো আল্লাহ পাকের সাক্ষাৎ আল্লাহ পাকের দিদার আল্লাহ আসমান জমিন বানাইছেন পৃথিবীর এত নিয়ামত বানাইছেন জান্নাত জাহান্নাম বানাইছেন যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন সে আল্লাহ দেখতে কেমন আমার আল্লাহ পাক দেখতে কেমন তার কুদরতি চেহারাটা কেমন তারাই দেখতে পারবে যারা রোজাদার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে এজন্য আল্লাহ বলেন ফারহাতুন ইনদা ফিত্রিহি লিকা রাব্বি ফারহাতুন ইনদা ফিত্রিহি লিকা রাব্বি রোজাদারের দুই নাম্বার খুশি হলো মাওলা পাকের দিদার আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ আর রোজার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাকের দিদার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রোজাদার জান্নাতে প্রবেশ করবে তার একটা ভিআইপি দরজা আছে নাম হলো রায়্যান কি নাম রায়্যান এই যে ভিআইপি দরজা রোজাদারের জন্য কেবলমাত্র শুধুমাত্র রোজাদার এই দরজা দিয়ে প্রবেশ করবে অন্য কোন মানুষ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন তাহলে রোজাদারের জন্য ভিআইপি জান্নাতের দরজা খোলা আমরা কি সেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাই না তাহলে রোজাদার হওয়ার দরকার আছে না নাই সিয়াম পালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা আজকে থেকে সিয়ারিকে সিয়াম শুরু করবেন হাত তুলে দেখান আল্লাহ সবাইকে সিয়াম পালন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারলেন আশা করা যায় যতটুকু বললাম তাহলে রোজাদারকে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা লাগবে যেহেতু পরিবেশ ভালো না
তারাবির সালাত আপনি বাড়িতে একা একা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে হয়তো মামাকে এই কথাগুলো বলেছেন যে কথাগুলো তারাবির সালাত বাসায় একা একা আদায় করা যাবে। এই দুর্ভিক্ষ, এই দুর্যোগ, এই মহামারী করোনা ভাইরাসের গজব যতদিন না যায় ততদিন আপনি ইনশাআল্লাহ বাসায়, যেহেতু ফরজ সালাত আদায় হচ্ছে, জুমার নামাজ আদায় হচ্ছে, বিদায় তারাবির সালাত আদায় করা যাবে। আর তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই, দুটো আলাদা বিষয়, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নতে মুআক্কাদা। কথা বোঝা গেছে? দুটি আলাদা বিষয়। তা আমাদের মূল বিষয়গুলো একটাই এই জায়গায় টপিক, সেটা হলো রোজা শুরু হচ্ছে আমি রোজা রাখবো, রোজা শুরু হচ্ছে আমি রোজা রাখবো। আর আমার রোজা রাখার উদ্দেশ্য হলো আমি আমার আল্লাহ পাককে খুশি করছি, আমি এই রোজার মাধ্যমে এই মহামারী দুর্যোগের সময় যেখানে মানুষ অসহায়, পুরো পৃথিবী অসহায়, বড় বড় ইউরোপ আমেরিকা এত বড় বড় দেশ তারা পর্যন্ত একটা ভাইরাস, একটা বিপদ, একটা গজব আল্লাহর এগুলো হাতিয়ার, এর কাছে অসহায়। যে সিঙ্গাপুর বলেন, বিভিন্ন দেশ বলেন, যেই দেশের রাস্তাঘাটের অবস্থাই সেই রকম, কোটি কোটি টাকা ডলার খরচ করে রাস্তাঘাট বানাচ্ছে, আজকে তারাও অসহায় এই করোনা ভাইরাসের কারণে। আজকে এই ভাইরাস আসছে, সামনে রমজান মাস, এই রমজান মাসেও যদি আপনি আমি রোজার মাধ্যমে আল্লাহর কাছে করুণা চাই, দোয়া চাই, আল্লাহ এই করোনা ভাইরাস থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, আল্লাহ এই রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ আমার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আর প্রত্যেকটা দিন আমরা ইফতারের সময় একই দোয়া করব যে আল্লাহ এই মহামারী দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি হেফাজত করো। এই যে পুরো পৃথিবীর প্রায় 180 কোটির মতো মুসলমান সবাই যদি রোজা থেকে আল্লাহর কাছে কান দেয়, আমার বিশ্বাস এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে এই আযাব গজব আমাদের ঘাট থেকে, আমাদের ভাগ্যে থেকে তুলে নিয়ে আমাদেরকে মুক্তি দিতে পারে। কথাটা ঠিক আছে? আমিন। রোজাদারের দোয়া কবুল করেন কে? আল্লাহ। রোজাদারের ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহ। নামাজের সব ফেরেশতারা লেখে, হাজের সব ফেরেশতারা লেখে, জিহাদের সব ফেরেশতারা লেখে, দানের সব ফেরেশতারা লেখে, কিন্তু আল্লাহ পাক এই রোজাদারের সব, আল্লাহ নিজেই রোজাদারের জন্য সব লিখে দেয়। ম্যানেজার যদি বলে এই কাজ তুমি করো আমি তোমাকে এত টাকা দিয়ে দেব, ম্যানেজার কতই দিতে পারে, কিন্তু এই ফ্যাক্টরির মালিক, যিনি মেন মালিক, তিনি যদি বলে তুমি এই কাজটা করে দাও আমি তোমাকে খুশি করে দেব, ম্যানেজার দিলে, ম্যানেজার যিনি চাকরি করেন যেহেতু মানুষের, উনি দিলে তার ইচ্ছা মতো দেবেন না, মালিককে একটা হিসাব করে ভয় করে হয়তো বা কাজের চাইতে সামান্য একটু বেশি দিতে পারে, কিন্তু মালিক যদি বলে আমি তোমাকে খুশি করব, তাহলে মালিক দিলে দেওয়ার মতো দেবে। যেহেতু রোজার সবটা আসমান জমিনের মালিক আল্লাহ নিজে দেবেন, তাহলে আল্লাহ দিলে আল্লাহ আল্লাহর মতো করে দেবেন। বিদায় আমরা রোজা থাকব, কিয়ামুল লাইল সিয়াম আর কিয়াম নামাজ রাতের বেলায় আদায় করব, প্রয়োজন হলে সার নামাজ থেকে সিহারি পর্যন্ত আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকব। একটা মাস আমি এমন ভাবে ইবাদত করব যাতে আমার এই ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমার আল্লাহ পাক আমার ইবাদতটা কবুল করেন। আর এই যে গজব চলতেছে করোনা ভাইরাস, এই থেকে, এই ভাইরাস থেকে যেন আল্লাহ পরিবার পরিজন, এই দেশ, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ মুক্তি দেয়। প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমাদের সবাইকে আল্লাহ করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ সারা এই আযাব আর গজব থেকে বাঁচানোর পৃথিবী দেখেও না। রমজান মাস এসেছে, আমাদের ইবাদতের মৌসুম, কি সুন্দর একটা রমজান মাস। যেই মাসে দিনের বেলায় মানুষ খাবার খায় না কার ভয়ে? ধরে কম, আল্লাহর ভয়ে মানুষ খাবার খায় না। এই জন্য এই রমজান মাস আমরা হেলাই খেলাই নষ্ট করব না, প্রত্যেকটা দিন আমি এমন ভাবে রোজা পালন করব রোজা থাইকা মিথ্যা কথা বলা যাবে না। যে মিথ্যা কথা বলবে সারাদিন না খাইয়া থাকা তার এমনি ব্যথা গেল, এই রোজার কোনো গ্যারান্টি নাই, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা থাকলে মিথ্যা বলা যাবে না, রোজা থাকা অবস্থায় হারাম খাওয়া যাবে না। কত বোঝেন? হারাম খাবার খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চকলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। রোজা থাকা অবস্থায় যেই কাজগুলো আমরা করতে পারি না, রোজা শেষ হয়ে গেলে পরবর্তী সময়গুলো ওই কাজ করা যাবে। এখন অনেকে বলতেছেন হুজুর রোজা থেকে মিথ্যা কথা কব না, কিন্তু ইফতারের পর থেকে শুরু করে দেবো।
এই হলো অবস্থা আমাদের ভাই আমরা খুব চালাক বিশেষ করে বাংলাদেশের মানুষ খুব চালাক খুব চালাক মন খারাপ খুব চালাক মানুষ আমরা আমাদেরকে ঘরে রাখা কত সহজ না যতই ভাই আছে হাটো যাওয়াই লাগবে বাজারে যাওয়াই লাগবে সারা দিন একটা চা খাওয়াই লাগবে পান জব্দা খাওয়াই লাগবে বিড়ি সিগারেট খাওয়াই লাগবে এলে ধান্দা আসি কথা কব না